আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিসা ইনফরমেশনের নতুন একটি পর্বে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের পর্ব হচ্ছে ইটালি সিজনাল ওয়ার্ক ভিসা এবং নন সিজনাল ওয়ার্ক ভিসা নিয়ে। আমাদের যে সবার মধ্যে যে জানার কৌতূহলগুলো রয়েছে, তো আজকে আমি আপনাদের কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে সেগুলো ক্লিয়ার করে দিব। আমরা জানি ইটালি সিজনাল এবং নন সিজনাল ভিসা বাংলাদেশিদের জন্য দীর্ঘ 8 বছর পরে চালু হয়েছে এবং এখানে যাওয়ার জন্য অনেক মানুষ আগ্রহী আছেন, কিন্তু সিস্টেম না থাকার কারণে অনেকেই অ্যাপ্লাই করতে পারছেন না এবং অনেকেই সঠিক নির্দেশনা পাচ্ছেন না। তো ভিসা ইনফরমেশনের মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সেগুলো জানানোর, আর আজকের এই পর্বে প্রায় 17টি প্রশ্নের উত্তর দিব। যে 17টি প্রশ্নের উত্তর পেলে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে, আপনারা যে কমেন্টস করেছেন, সেই কমেন্টস থেকেই মূলত এই প্রশ্ন 17টি বাছাই করেছি। তো এই উত্তরগুলো পেলে হয়তো আপনারা কিছুটা ইটালি এই ভিসা সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন। আরও ক্লিয়ার করার জন্য আপনাদেরকে বলছি, যারা নতুন যুক্ত হয়েছেন, আপনারা ইটালি সম্পর্কিত পরপর 3টি ভিডিও দেওয়া আছে ভিসা ইনফরমেশনে, আপনারা 3টি ভিডিও একদম ক্লিয়ার করে দেখবেন, না টেনে দেখবেন, কারণ এর ভেতরে আপনারা যখন স্কিপ করে বা টেনে দেখেন অনেক তথ্য বাকি থেকে যায় বা আপনি বাদেই দেখে ফেলেন, এই জন্য হয়তো আপনার প্রশ্নটি করতে হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার মূল পর্বে চলে যাব। আমি প্রশ্নগুলো মূলত লিপিবদ্ধ করে রেখেছি, আর অর্থাৎ আমার কমেন্টস বক্স থেকে আমি বাছাই করেছি। তো আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে, স্পন্সর কিভাবে পাব। এক নম্বর প্রশ্ন, স্পন্সর কিভাবে পাব বা মালিক কিভাবে পাব। আমরা জানি যে ইটালি সিজনাল বা নন সিজনাল ভিসায় আমরা সরাসরি আবেদন করতে পারি না, আবেদন করতে হলে আমাদেরকে কোনো স্পন্সর বা কোনো মালিক খুঁজে পেতে হবে। আর স্পন্সর কে করতে পারবে, সেটা হচ্ছে ইটালিতে অবস্থিত যে কোনো প্রতিষ্ঠান আপনার জন্য তারা সেখানে আবেদন করতে পারবে। এখন এই স্পন্সর পেতে হলে আপনাদের করণীয় হচ্ছে, নিজে নিজে কোনো উপায় নেই স্পন্সর খুঁজে পাওয়া। এক নম্বর কাজ হচ্ছে, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, তারা ইটালির কোনো কোম্পানিতে যদি কাজ করে থাকে, সেই আত্মীয় স্বজনকে বলবেন। তারা যদি ইটালির ওই মালিকের সাথে কথা বলে আপনার জন্য স্পন্সর অ্যারেঞ্জ করে দিতে পারে, তাহলে একটা হবে। অথবা অনেক এজেন্সি বলছে যে আমাদের ইটালিতে ল ফার্মের সাথে যোগাযোগ আছে বা আমাদের বিভিন্ন মালিকের সাথে যোগাযোগ আছে, আমরা করে দিতে পারবো, সেখানে করতে পারেন। অথবা আপনি নিজে যদি অনলাইনে ভালো ভালো কোম্পানিতে সার্চ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি এখান থেকে আপনার স্পন্সর বের করে নিতে পারেন। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই স্পন্সরে আপনার কিছু ভালো এজেন্সি আছে বা কিছু ভালো মালিক আছে, আবার এখানে আপনার অসাধু ব্যক্তি বেশি রয়েছে, তো এই দিকে খেয়াল করবেন যেন আপনার পকেট থেকে বেশি অ্যামাউন্টের টাকা ঝরে না যায়। কারণ আমরা জেনেছি, যে ইতিমধ্যে জেনে গিয়েছি বিগত ভিডিওগুলোর মাধ্যমে, যে এখানে অংশগ্রহণ করতে পারবে খুবই কম সংখ্যক মানুষ, 30,850। তো এই এর মধ্যে অ্যাপ্লিকেশন কিন্তু অনেক হবে। কত অ্যাপ্লিকেশন হতে পারে? আমরা আনুমানিক ধরি যে বাংলাদেশি এরা ইটালিতে রয়েছে প্রায় 2 লক্ষ মতো মানুষ রয়েছে। তো এই 2 লক্ষ মানুষ রয়েছে, তারা হয়তো কোনো না কোনো কোম্পানিতে চাকরি করে। আমি ধরলাম এই 2 লক্ষ মানুষ প্রায় 50,000 কোম্পানিতে চাকরি করে। এখন এই 50,000 মালিক, এই 50,000 কোম্পানিতে এই 2 লক্ষ মানুষ চাকরি করে, এই 2 লক্ষ মানুষের কিন্তু রিলেটিভ, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার আছে, তারা কিন্তু আবেদন করার চেষ্টা করবে। তো এই ইটালিতে যারা আছে তাদের মাধ্যমে আমার মনে হয় যে মিনিমাম 1 লক্ষ আবেদন করবে। এছাড়া বিভিন্ন ল ফার্মের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে তো আরও অনেক আবেদন করবে। আবার কিছু কিছু এজেন্সি আছে, কিছু কিছু ফার্ম আছে, তারা হচ্ছে বলবে যে আমাদের রিলেটিভ আছে ইটালিতে বা আমাদের ফার্ম আছে ইটালিতে, আমরা আপনার জন্য আবেদন করব, এত টাকা দিতে হবে। দেখা যাচ্ছে যে তারা আসলে আবেদনই করবে না, আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। আবার কেউ আছে আবেদন করবে। এখন কোনটা ভালো কোনটা মন্দ, এটা আসলে বিচার করার দায়িত্ব আপনার, এটা আমরা বিচার করে দিতে পারবো না। তো এই হচ্ছে স্পন্সরের বিষয়টা, আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি, কারণ এ নিয়ে অনেক প্রশ্ন ছিল আপনাদের মাঝে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এজেন্সি ছাড়া কিভাবে সম্ভব। তো এজেন্সি ছাড়া কিভাবে সম্ভব, এই প্রশ্নটার উত্তর আমি ভেতরে দিয়ে দিব, আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। এরপরে আসি যে নুলস্ত পাইলেই কি ভিসা পাওয়া সম্ভব কিনা। সেটা হচ্ছে, আমরা জানি আপনি যখন এই যে আবেদন করবেন কোনো এজেন্সির মাধ্যমে, আবেদন করার পরে আপনার যখন ইটালি গভর্নমেন্ট থেকে যে রেজাল্ট পাবলিশ করবে, সেখানে সেই রেজাল্টটাই হচ্ছে মূল্যস্ত। এখন এইটা পাইলেই কি ভিসা হয়ে যাবে কিনা, তো আমরা বলতে পারি যে এইটা পাইলেই
আপনি ধরে নিতে পারেন যে আপনার হয়ে গেছে, তবে কিছু পার্সেন্ট এখানে আপনার 1-10% পর্যন্ত এমন যে আপনার ভিসা নাও হতে পারে। তবে এইটুকু আমরা আন্দাজ করতে পারি যে মূল্যস্ত পাইলেই আপনার ভিসা হয়ে যাবে, যদি স্পেশাল কোনো প্রবলেম আপনার না থাকে। এরপরে আপনার যে কত টাকা ইনকাম করা যাবে, এটা হচ্ছে সুন্দর একটি প্রশ্ন যে আমি আপনি সেখানে যাবেন, আপনার ইনকাম তো সেখানে দেখতে হবে। যদি সিজনাল ভিসায় যান, কৃষিকাজের ভিসায় যান বা নন সিজনাল ভিসায় যান, আমি গড়ে একটা অ্যামাউন্ট বলি যে হয়তো আপনি 1,00,000 টাকা ইনকাম করতে পারবেন। এখন এছাড়া যদি আপনি ওভারটাইম করেন বা আরও একটু বেশি পরিশ্রম করেন, সেক্ষেত্রে 1-1.5 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো আপনি বিষয়টি বুঝে নিলেন যে এই ইনকাম হবে এবং তাহলে আপনাকে কী পরিমাণ খরচ করে যেতে হবে। অবশ্যই অল্প অ্যামাউন্ট খরচ করে যাওয়ার চেষ্টা করবেন, না হলে প্রয়োজন নেই। আমি এই জন্য প্রয়োজন নেই বলছি, ইটালি হচ্ছে ইউরোপের একটি সেঞ্জেনভুক্ত দেশ। তো ইউরোপে তো সেঞ্জেনভুক্ত আরও অনেক দেশ আছে, ইটালির থেকে বেশি বেতন দেয় সেই রকমও অনেক দেশ আছে। সেই জন্য যে এত কম সংখ্যক জায়গায় আপনি যদি চান আপনি এখানে লটারির মতো আবেদন করতে পারেন, আর যদি না চান আরও আদার্স অন্য দেশের জন্য চেষ্টা করতে পারেন। ভিসা ইনফরমেশনে অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন, হয়তো আপনাদের উপকারে আসবে। তারপরে ডকুমেন্ট কী কী লাগবে, আমি বিগত ভিডিওতেও বলেছি, ডকুমেন্ট বলতে একটা কথা আপনি মাথায় রাখবেন, যে কোনো দেশের ভিসার জন্য আপনার যা আছে তার অতিরিক্ত কোনো ডকুমেন্ট লাগবে না। এখন আপনার কি আছে, আপনার আছে একটি পাসপোর্ট, আপনার আছে একটি এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, আপনার আছে একটি নাগরিক সনদপত্র, যদিও সেটা লাগে না। এইবার এটা হচ্ছে কমন আছে, আপনার আছে ছবি। এখন এইটা ছাড়া যদি আপনার কোনো অভিজ্ঞতার সনদ থেকে থাকে, কাজ করেছেন, এক্সপিরিয়েন্স লেটার, সেটা লাগবে। যদি না থাকে প্রয়োজন নেই। আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতার সনদ থেকে থাকে, যে পড়াশোনা করেছেন, সার্টিফিকেট আছে, থাকলে ভালো। যদি না থাকে, পড়াশোনা না করেন, তাহলে সেটা দরকার নেই। যদি কোনো প্রফেশনাল কোর্স করা থাকে বা টেকনিক্যাল কিছু জানা থাকে, সেটার যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলো দিতে হবে। এছাড়া কী লাগবে, এছাড়া আপনার ওই ভিসার রিকোয়ারমেন্ট থাকে, আপনি নর্মালি এইগুলো জমা দিবেন। আর এছাড়া আর যেগুলো প্রয়োজন আছে সেগুলো হচ্ছে আপনি যার মাধ্যমে কাজ করবেন সে অ্যারেঞ্জ করবে বা সে ম্যানেজ করবে, আপনাকে বললেও আপনি সেগুলো ম্যানেজ করতে পারবেন না। আচ্ছা, আশা করি ডকুমেন্ট সম্পর্কেও আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো তারপরে এক ভাই প্রশ্ন করেছে, কয়েক ভাই দেখেছি করেছে, পাসপোর্টে প্রফেশন, আমরা যখন পাসপোর্ট করতে যাই সেখানে প্রফেশন দেয়া থাকে স্টুডেন্ট, তো এই যে স্টুডেন্ট যদি দেওয়া থাকে তাহলে সে কি ওয়ার্ক ভিসায় যেতে পারবে কি না। তো এই ধরনের একটি প্রশ্ন করেছেন যে আমি বলি পাসপোর্টে প্রফেশন আপনার যেটাই দেওয়া থাকে, আসলে পাসপোর্টের প্রফেশন তো আপনি পাসপোর্টের উপরে দেখবেন লেখা থাকে না, ওটা কম্পিউটারে আপনি যখন পাসপোর্ট করেন অনলাইনে সেটা দেওয়া থাকে। তো প্রফেশন যেটাই থাক আপনার জন্য কোনো প্রবলেম নাই, স্টুডেন্ট থাকলেও আপনি ওয়ার্কে আবেদন করতে পারবেন। এখন ভিসার মেয়াদ, এটা ভিসার মেয়াদ কী হবে, 8 নম্বর প্রশ্ন। ভিসার মেয়াদ হচ্ছে আমরা জানি নন সিজনাল, যেটা অর্থাৎ সিজনাল না, আগে সিজনাল বলি তাহলে বুঝতে পারবেন, সিজনাল বা এগ্রিকালচার বলি আমরা যেটাকে, সেটা 6 মাস থেকে সর্বোচ্চ 9 মাস, আর নন সিজনাল যেটা অর্থাৎ ফুল টাইম সেটা হচ্ছে 2 বছর। এরপরে ফর্ম কীভাবে পূরণ করব, এই প্রশ্নটা অনেক ভাই করেছেন। ফর্ম আপনাকে পূরণ করতে হবে না, ফর্ম পূরণ করবে ওই দেশের কোম্পানি, সে নিজে করবে অথবা কোনো ল ফার্ম দিয়ে করিয়ে নেবে। এরপরে একসাথে কি দুইটা আবেদন করা যাবে কি না, আমরা যে সিজনাল এবং নন সিজনাল দুইটা অফার ছেড়েছে ইটালি, তো সেখানে একসাথে দুই পদে আবেদন করা যাবে কি না। হ্যাঁ, একসাথে দুইটা পদে আবেদন করা যাবে। আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করছি এই ইটালি ভিসা নিয়ে, আপনাদের বোঝার স্বার্থে, আপনাদেরকে ক্লিয়ার করার স্বার্থে। ভিসা ইনফরমেশনে আরও 3টি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভিডিওটি A-Z দেখবেন, তাহলে হয়তো কিছু প্রতারণা থেকে বাঁচবেন বা সেখানে যাবেন কি যাবেন না এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারবেন, কিছু বিষয় জানতে পারবেন। যেহেতু বিদেশ যাওয়া অনেক টাকা পয়সার ব্যাপার, তো বিদেশ রিলেটেড ভিডিওগুলো আপনারা না টেনে দেখবেন, সম্পূর্ণ দেখবেন, তাহলে উপকারে আসবে। হয়তো আপনার 10 মিনিট সময় লস হবে, কিন্তু আপনি সেখান থেকে কিছু জানতে পারবেন, একটি দিক নির্দেশনা পাবেন। এরপরে চলে আসি মিডিল ইস্ট থেকে কীভাবে আবেদন করব, অর্থাৎ প্রবাসী ভাইরা প্রশ্ন করেছেন যে যে দেশেই আছেন যে সেই দেশ থেকে আমরা কীভাবে আবেদন করতে পারি। একই সিস্টেম, মনে করেন যে আপনি এখন সৌদি আরব আছেন, সেখান থেকে আবেদন করতে হলে যা আপনাকে করতে হবে বাংলাদেশ থেকে আবেদন করতে হলেও তাই করতে হবে, অতিরিক্ত কিছু না, আপনাকে একটি স্পন্সর খুঁজতে হবে বা মালিক খুঁজতে হবে। এরপরে 18 বছরের নিচে কি আবেদন করতে পারবো কি না,
যে না এটা আপনি 18 বছরের নিচে আবেদন করতে পারবেন না। এরপর এক ভাই বলেছে আমার পরিচিত এক বন্ধু আছে, সে নিতে চায়, তার কোম্পানি নাই, সে কী করবে? আপনার যদি পরিচিত এক বন্ধু থাকে, সে যদি আপনাকে নিতে চায়, তাহলে তাকে অবশ্যই একটি মালিক বা কোম্পানি খুঁজতে হবে, কোনো কোম্পানি ছাড়া সে আপনাকে নিতে পারবে না। এরপরে বলেছে যে ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? ভাই এ প্রশ্নটাও এর ভেতরে সবার শেষে করে দিচ্ছি। এরপরে প্রশ্ন করেছে ইতালি থেকে কি অন্য দেশে যাওয়া যাবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনোযোগ সহকারে শুনবেন, যে ইতালি থেকে অন্য দেশে কি যাওয়া যাবে। ভাই আমরা জানি যে ইতালি থেকে অন্য দেশে বা ইতালিতে যে আর ফিরে না আসার কারণে বাংলাদেশিদের কপাল পুড়েছে, দীর্ঘ 8 বছর এই ফল ভোগ করেছে বাংলাদেশিরা। যদি খোলা থাকতো, যদি এই যে এই ধরনের চিন্তাভাবনা বাংলাদেশিরা না করত, 2012 সালে যারা সিজনাল ভিসায় গিয়েছিল ইতালিতে আবার যদি ফিরে আসতো, তাহলে হয়তো বাংলাদেশের অন্যান্য নাগরিকরা প্রতি বছরে 13, 14, 15, 16, 17, 18 সালে প্রতি বছরে হয়তো 100 হোক, 500 হোক, 1000 হোক, 2000 জন করে ইতালি যাওয়ার সুযোগ পেত। এই যে কিছু মানুষ 12 সালে ইতালিতে যেয়ে আর যখন ফিরে আসেনি বা অন্য দেশে চলে গিয়েছে, সেই কারণে বাংলাদেশিরা কিন্তু ব্ল্যাক লিস্টেড হয়েছিল। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি পরামর্শ দিব না, যে অনুরোধ করব আপনারা যাওয়ার আগে একটু চিন্তাভাবনা করবেন যে আপনি কত অ্যামাউন্ট দিয়ে যাচ্ছেন, কত ইনকাম করতে পারবেন, এবং যেন আপনার ওখানে থাকা না লাগে বা আপনি আপনার কষ্ট হলেও আপনি ওখানে থাকবেন না যারা নন সিজনালে যাবেন। কারণ আপনি যদি আবার ওখানে থাকার চেষ্টা করেন, আবার বাংলাদেশিদের জন্য ইতালি যাওয়া বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশের একটি ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে পৃথিবীর মধ্যে। এই জন্য ভাই আপনাদের রিকোয়েস্ট, ইতালি যাওয়ার পরে অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন না, আপনি ইতালি থেকে যাওয়ার চেষ্টা করবেন না। আর যে যারা ইতালি প্রবাসী ভাই রয়েছেন তাদেরকে বলবো যে কোনো ভাই যদি সিজনাল ভিসায় সেখানে থেকে যাওয়ার চেষ্টা করে, তাহলে আপনারা তাকে বোঝাবেন, বুঝিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করবেন। কারণ সে যদি পরপর 2 বার ইতালিতে সিজনাল ভিসায় যায়, পরের বার তো সে স্থায়ী হয়ে যেতে পারে সেখানে। তো সেজন্য ইতালি থেকে অন্য দেশে যাওয়া যায় কি না, তো আমি আপনাকে ক্লিয়ার বললাম ভাই, যাওয়া যায়, কিন্তু আপনি যাবেন না, গেলে আমাদের ক্ষতি হবে। পাসপোর্ট কি লাগবে কি না? না ভাই, প্রথমে পাসপোর্ট লাগবে না, তবে আপনার পাসপোর্ট থাকতে হবে, সেই পাসপোর্টের একটা স্ক্যান কপি আপনার মালিককে পাঠাতে হবে। এরপর যদি ভিসা হয় তাহলে কত খরচ হবে? এখন খরচটা আসলে ডিপেন্ড করবে আপনি যার মাধ্যমে কাজ করাচ্ছেন সে কী পরিমাণ খরচ নিবে সেটার উপরে। এখন সে যে পরিমাণ নিবে আপনার সেই পরিমাণ হবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যদি সিজনাল ভিসায় যান, ধরেন 9 মাসের ভিসা হবে, 9 মাসে আপনি 9 লাখ টাকা ইনকাম করবেন, তবে আপনি অবশ্যই চেষ্টা করবেন 2-3 লাখ, 4 লাখ টাকার মধ্যে যাওয়ার জন্য। তাহলে আপনি আবার ফিরে আসলে 5 লাখ টাকা সাথে নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি 10-12 লাখ টাকা দিয়ে যান, আপনাকে যদি ফিরে আসতে হয় আপনার কিন্তু লস হবে, লাভ হবে না। আর নন সিজনাল ভিসায় গেলেও একটু চেষ্টা করবেন, সবসময়ের জন্য কমের মধ্যে চেষ্টা করবেন, কারণ কম হলে তো আপনারই ভালো। এরপরে হ্যাঁ, আমাদের প্রশ্নগুলো প্রায় শেষ, আর 2টা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এজেন্সি ছাড়া কীভাবে সম্ভব? তো আমাকে অনেক ভাই প্রশ্ন করেছে এই বিষয়টা, যে এজেন্সি ছাড়া ইতালি সিজনাল ভিসা কি সম্ভব কি না, যেহেতু ইতালি সরকারই কোনো ধরনের কোনো সিস্টেম দেয়নি, কোনো নিজে নিজে অ্যাপ্লাই করার কিন্তু কোনো সিস্টেম দেয়নি। তো এটা অ্যাপ্লাই করতে হলো কোনো কোম্পানির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, কোনো মালিক ধরে অ্যাপ্লাই করতে হবে। এখন এজেন্সি ছাড়া সম্ভব সেটা হচ্ছে আপনি যদি কোনো মালিক খুঁজে নিতে পারেন, আর আপনার যদি কোনো মালিক খোঁজা না থাকে তাহলে আপনাকে এজেন্সির শরণাপন্ন হতেই হচ্ছে। এরপরে হচ্ছে আপনার নাম্বারটি কি দেওয়া যাবে কিনা। হ্যাঁ ভাই, আমি আসলে একটা সময়ে আমি চাই যে আপনাদের সাথে কথা বলি, আমার ভালো লাগে এবং আপনাদের অনেক প্রবলেম শেয়ার করেন, আপনাদের সফলতা শেয়ার করেন, ভালো লাগে। কিন্তু আমি একা হওয়ার পক্ষে আসলে আমি আপনাদের সবার সাথে কথা বলতে পারি না। আমি আমার একটি নাম্বার দিয়েছিলাম আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপ আমি বলেছিলাম, আপনারা মেসেজ করবেন অথবা ফেসবুকে মেসেজ করবেন, আমি সময় পেলে যতদূর সম্ভব উত্তর দিব বা উত্তর দেই। আপনারা কখনোই আমাকে ফোন করবেন না, আমি যদি অনুমতি দিই তাহলে ফোন করবেন। কিন্তু ভাই আসলে নাম্বারটি দেওয়ার কারণে এমন হয়েছে যে দিন রাত 24 আওয়ার্স আমার কাছে কল আসে, এটা খুবই দুঃখজনক ভাই।
যদি আপনারা এইভাবে কল দিতে থাকেন, হয়তো মানে আমার হোয়াটসঅ্যাপই অন রাখতে হবে, ফোন অফ রাখতে হবে, তা না হলে তো একটা মানুষের খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, ফ্যামিলি আছে, পার্সোনাল কাজ আছে। এই জন্য আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, আপনাদের কোনো তথ্য জানার থাকলে কমেন্টস করবেন। দেখেন আজকে কমেন্টসের উপর ভিত্তি করে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমি উত্তর দিলাম, তো আপনারা এইভাবে কমেন্টস করে রাখবেন, আমি সেগুলো পড়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা আরও গুরুত্বপূর্ণ কিছু হলে আমাকে মেসেজ করবেন, আমি সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাকে ফোন দিবেন না, কারণ ফোন দিলে হয়তো আমি দুইবার না ধরলেও আপনারা বিরক্ত হবেন, আবার মানে আমি নিজেও অনেক সময় কষ্ট লাগে আমার, যে আমি ব্যস্ত থাকি, সেই সময় আপনারা ফোন দেন, বা রাতে ঘুমাচ্ছি একটা দুইটা তিনটা বারোটা দশটা সব সময় আপনারা ফোন দেন, এটা আসলে একটু দুঃখের বিষয়। যাই হোক, আমি সবসময় সর্বদাই চাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সঠিকভাবে যারা প্রবাসে যেতে চান সঠিক ইনফরমেশন জেনে প্রবাসে যান এবং দেশের কল্যাণে এগিয়ে আসেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।